প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রেত পক্ষ। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই আধুনিক জগৎ সূর্য তার একমাত্র আলোর উৎস, কিন্তু যখন রাত নেমে আসে আমরা কৃত্রিম আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করতে চেষ্টা করি। কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক অন্ধকার জায়গা বা জগৎ লুকিয়ে থাকে যেখানে আমাদের কৃত্রিম আলো পৌঁছাতে পারে না। সেই সব জায়গায় লুকিয়ে থাকে নানান ভৌতিক, অলৌকিক এবং অশরীরীরা। অন্ধকারে লুকিয়ে থাকা এই সব জগতের ঘটনা নিয়ে প্রত্যেক সপ্তাহে চলে আসবে প্রেত পক্ষ, যেখানে স্বাভাবিক একটি বিভ্রম। হ্যাঁ, স্বাভাবিক একটি বিভ্রম মানে নর্মাল ইজ অ্যান ইলিউশন, মানে আমরা যে জিনিসটা হয়তো খুব নর্মাল ভাবে দেখি বা বুঝতে চেষ্টা করি সেটা হয়তো সেরকম নাও হতে পারে। আমি আশা করব আজকে যে দুটি ঘটনা শোনাতে চলেছি তোমাদের, সেই দুটি ঘটনা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই এপিসোডটাকে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো অবশ্যই কে কোথা থেকে শুনছো, আর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। এই চ্যানেলে এপিসোড শুরু হওয়া মানে প্রেত পক্ষ পড়ে গেছে, আর আমি রাজ চলে এসেছি আজ নতুন এপিসোড নিয়ে। প্রেত পক্ষ সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতার গল্প শুনিয়ে থাকে। এই ঘটনার সত্যতা যাচাই করা প্রেত পক্ষের কাজ নয়, তাই ভালো হবে এই ঘটনাগুলি মনোরঞ্জনের জন্য শোনা। এই ঘটনা বিশ্বাস করা বা না করা শুধুমাত্র শ্রোতাদের ওপর নির্ভর করছে। প্রেত পক্ষ কোনো প্রকার কুসংস্কার, কালো জাদু, বশীকরণ ও অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না। তো বেশি দেরি না করে আজকের আমি প্রথম ঘটনাটায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার এক বন্ধুর থেকে শোনা এবং এই ঘটনাটি ঘটেছিল তার এক বন্ধুর সাথে। তো বেশি দেরি না করে চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমি আমার বন্ধুর থেকে যেভাবে ঘটনাটা শুনেছি, মানে ও আমাকে যেভাবে ঘটনাটা বলেছে আমি সেইভাবেই বলছি। এই ঘটনাটি ঘটেছিল লকডাউন হয়ে যাওয়ার ঠিক আগে। আমার বন্ধু সাত্তকী পার্ট টাইম অ্যাপ ক্যাব ড্রাইভার, ও চাকরিও করে। তো তাই জন্যে ও চাকরি করার পরে বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হয়ে 7-8 নাগাদ ও নিজের গাড়ি নিয়ে বের হয়। সেদিনও তাই হয়েছিল। গাড়ি নিয়ে বেরোবার পর 3-4 ভাড়া খাটার পরে পঞ্চম নম্বর যে ভাড়াটা আসে, মানে রিকোয়েস্টটা আসে, সেটা হয় মন্দিরতলা অঞ্চলে। তোমরা যারা কলকাতা থেকে শুনছো আশা করি মন্দিরতলা জায়গাটা তোমরা জানো। তো যাই হোক, তো মন্দিরতলা নামাবার পর সে দেখে যে রাত অলরেডি 12:30 বেজে গেল। সে ঠিক করে যে এবার সে অ্যাপটাকে অফ করে দেবে এবং বাড়িতে ফিরবে। যেমন ভাবা তেমনি কাজ, সে গাড়িটা চালিয়ে বাড়ির দিকে ফিরতে লাগে। দ্বিতীয় হুগলি ব্রিজটা ক্রস করে, তোমরা যারা কলকাতার রাস্তাঘাট জানো তারা এটা বুঝতে পারবে যে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে তারপরে কিছু দূর এগিয়ে ডান দিকে গেলে আলিপুর জু এর দিকে রাস্তাটা ঘোরে। রাত 12:30 সময় কলকাতা রাস্তা একদম সুনসান হয়ে যায়। তো যাই হোক, যখন এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ও যাচ্ছে একদম নিস্তব্ধ, তো বুঝতেই পারছো সেরকম ফিলিংসটা ওর মধ্যে কিরকম হচ্ছিল। কোইনসিডেন্টালি সেই সময়ই ওর রেডিওতে একটা অনুষ্ঠান চলছিল যেখানে কিনা কলকাতার বেশ কিছু ভৌতিক জায়গার বিবরণ দিচ্ছিল, যেরকম শোয়া বাজারের পুতুল ঘর বা পুতুল বাড়ি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আর ন্যাশনাল লাইব্রেরির সংলগ্ন রাস্তা। তো এই শুনতে শুনতেই সাত্তকী গাড়ি নিয়ে ন্যাশনাল লাইব্রেরির সামনে এসে পড়ে। তো রেডিওতেও এরকম একটা ব্যাপার শুনছে, তো ও একটু থতমত খেয়ে যায়। মানে যে রাস্তাটার কথা রেডিওতে বলছে সেই রাস্তাটার সামনে দিয়েই ও যাচ্ছে আর কি। তো যাই হোক, ন্যাশনাল লাইব্রেরির মেন গেটটাকে সামনে রেখে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা ও ধরে। এই সময় হঠাৎ করে, যে মুহূর্তে গাড়িটা বাঁদিকে টার্ন নিয়ে সোজা এগোতে থাকে, হঠাৎ সেই সময় একটি মহিলা গাড়িটাকে দাঁড় করায় এবং সাত্তকীকে খুব জোরে ব্রেক মারতে হয় গাড়িটাকে থামাবার জন্য। গাড়িটা দাঁড় করিয়ে মহিলাটি সাত্তকীকে বলে, আমাকে কি একটু হাজরার সামনে নামিয়ে দেবে? একটি মহিলার গলা এতটা ভয়ঙ্কর আর গম্ভীর হতে পারে, সাত্তকী এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু যাই হোক, সাত্তকী একটা প্রাপ্তবয়স্ক ছেলে, এরকম ভয় পেলে তো চলে না। মহিলাটিকে সে বলে ঠিক আছে, মনে মনে সে ভাবে ফাঁকাই গাড়িটা যাচ্ছিল, যাই হোক একটা ভাড়া পাওয়া গেল। তবে একটা জিনিস সে লক্ষ্য করলো যে মহিলাটির ড্রেস, মানে যেটা পরে রয়েছে আর কি, সেটা একটা সেই হসপিটালে বা জেলখানায় যেরকম একটা অ্যাপ্রন জাতীয় জিনিস পরানো হয় মহিলাদের, ঠিক ওই রকম ধরনের একটা ড্রেস মহিলাটি পরে রয়েছে। তো এরকম একটা অদ্ভুত ড্রেস পরে থাকাতেও সাত্তকী তাকে কিছু জিজ্ঞাসা করে না। তো মহিলাটি গাড়িতে বসে পড়ে ও সাত্তকী গাড়ি ছেড়ে দেয়। তো গাড়িতে চলতে চলতে সাত্তকী মহিলাকে জিজ্ঞাসা করে যে হাজরার কোন জায়গাটা নামবে। তো মহিলাটি ঠিক আগের মতো সেই ভয়ঙ্কর গলায় তাকে বলে, হাজরার দিকে চলতে থাকো, আমি ঠিক বলে দেব। সে ভাবলো যাগ্গে, হাজরার মোড়েই হয়তো নামবে। তো সাত্তকী কি করলো, রেডিওটার আওয়াজটা
একটু হালকা আস্তে করে দিল। বিভিন্ন রকম গান সেই সময় রেডিওতে চলছিল। গাড়িটা চলতে চলতে সার্থকী হঠাৎ করে তার আয়নায় দেখে, মানে যে আয়নাটা দিয়ে ব্যাক সিটটা দেখা যায় আর কি, গাড়ির পেছন দিকটা, যে মহিলাটি বসে বসে কি একটা খাচ্ছে এবং তার ঠোঁটের চারপাশে একটা লাল তরল জাতীয় জিনিস লেগে রয়েছে। আলো আধারিতে ঠিক সে বুঝতে পারে না, কিন্তু তার মনে হয় রক্ত। এই দৃশ্য দেখে সার্থকী তার দিকে তাকিয়ে থাকে, এটা বোঝার জন্যে যে সে কি খাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিলা তার দিকে কটকট করে তাকায় এবং তার লাল চোখ দেখে, তার রক্তবর্ণ চোখ দেখে সার্থকী প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এমন ভাবে সার্থকীর দিকে তাকায় যে মনে হয় যে সে যেন তাকে কি লেখাবে। এত কিছুর মধ্যেও সার্থকী বুঝতে পারে যে মহিলা যে জিনিসটা খাচ্ছে সেটা আর কিছু নয়, কাঁচা মাংস। আর একটা জিনিস সার্থকী লক্ষ্য করে যে সারা গাড়িতে একটা আষ্টে গন্ধে পড়ে গেছে। সে মনে ভাবল এই মহিলা পাগল না কি। তো বেশি কিছু না ভেবে সার্থকী মনে প্রচন্ড দ্বন্দ্ব এবং ভয় নিয়ে গাড়িটা এগোতে থাকলো। কিন্তু এর পরে যা ঘটলো সেটার জন্য সার্থকী একদমই প্রস্তুত ছিল না। কেননা গাড়ি যখন হাজরার দিকে এগোতে থাকছিল, ঠিক বাঁদিকে একটি সংশোধনাগার বা জেলখানা পড়ে। ঠিক সেই জায়গায় সার্থকীর চোখ আবার যায় আয়নার দিকে। সে দেখে পিছনে মহিলা নেই। সে আবার ব্রেক চিপে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। পেছনে ঘুরে দেখে সিট পুরো ফাঁকা। অত্যন্ত ভয়ার্ত চোখে সে বাইরের দিকে তাকায়, আর সে যা দেখল তার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু যে মহিলাটিকে নিয়ে সে গাড়ি করে হাজরার দিকে যাচ্ছিল, সেই মহিলাটি কখন গাড়ি থেকে নেমে ওই সংশোধনাগারের পাঁচিলের সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা কিভাবে সম্ভব? চলন্ত গাড়ি থেকে মহিলাটি নামলো বা কখন? সে তো গাড়ি কখনো দাঁড় করায়নি, এবং যে সিগন্যালগুলো সে ক্রস করে এসছে সে সিগন্যালগুলো সবই নিউট্রাল ছিল। যদি রেড সিগন্যাল থাকতো তবে না গাড়ি দাঁড়াতো কোথাও, সে ভেবে পায় না। সার্থকী গাড়ি স্টার্টটা অফ করে গেটটা খুলে গাড়ি থেকে নামে। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে যেটা ঘটলো সেটা সার্থকী হয়তো সারা জীবনেও ভুলতে পারবে না। সে দেখল সেই মহিলা যে কিনা জেলখানার সামনে উঁচু দেয়ালটার সামনে দাঁড়িয়ে ছিল, সে কখন দেয়াল বেয়ে পাঁচিলের উপর উঠে গেছে। 20 ফুট দেয়াল, জেলখানার দেয়াল, তোমাদের হয়তো আইডিয়া রয়েছে যে কতটা উঁচু হতে পারে। সেই দেয়ালের ওপর মহিলাটি দাঁড়িয়ে রয়েছে, এবং যেমন আমরা নর্মালি রাস্তায় হেঁটে থাকি সে ওই দেয়ালের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সার্থকী বুঝতে পারলো না যে এ কি হচ্ছে তার সঙ্গে। এত রাত্রে একটি মহিলা রাত্রে উঠলো তার গাড়িতে, সে কখন বা কিভাবে চলন্ত গাড়ি থেকে নেমে পড়লো, তারপরে এই জেলখানার সামনে এই এত উঁচু 20 ফুটের ওপর দেয়াল, তার উপরে সে হেঁটে বেড়াচ্ছে, এ কে? এসব দেখার পরও সার্থকী যেটা করলো, নিজের ভয়কে দমন করে মহিলাটির দিকে চেয়ে সে বলল, নেমে আসুন ওখান থেকে, আপনি তো পড়ে যাবেন, আপনার তো ব্যথা লাগবে, কি করছেন নাকি? কিন্তু মহিলা সার্থকীর এই কথার কোনো জবাব দিল না। জবাবে সে খালি একটি পৈশাচিক হাসি হেসে জেলখানার ওই দেওয়ালের অন্য পাশে লাফিয়ে সার্থকীর দৃষ্টির আড়ালে চলে গেল। সার্থকী হতভম্ব হয়ে রাস্তার মধ্যিখানে তার গাড়ির সামনে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রইল। গাড়ির এক জোরালো হর্নে তার সম্বিত ফিরল, আর সে গাড়িতে বসল। গাড়িতে সেই আষ্টে গন্ধটা এখনো রয়েছে। গাড়ির জানলা খুলে গাড়ি ছুটিয়ে দিল হাজরা মোড়ের দিকে। রাত তখন প্রায় 1টা। হাজরা মোড়ে কোনো দোকান হয়তো খোলা থাকবে না, কিন্তু সার্থকী যখন গাড়ি নিয়ে হাজরা মোড়ে পৌঁছলো, সে দেখল একটি দোকান শাটার আধখানা নামানো অবস্থায়, তার মালিক তার বাইরে দাঁড়িয়ে জল খাচ্ছে। সার্থকী গাড়িটা দাঁড় করিয়ে দিল এবং আস্তে আস্তে গাড়ি থেকে নেমে এলো। নেমে এসে সে দোকান থেকে একটা মিনারেল ওয়াটার কিনলো ঠান্ডা, এবং মুখে চোখে জল দিয়ে একটু ধাতস্থ হলো। সার্থকীর মুখ ও তার অবস্থা দেখে দোকানের মালিক তাকে জিজ্ঞাসা করল যে তার কি হয়েছে। কেননা সার্থকীর যা অবস্থা ছিল, যে কেউ দেখে বুঝতে পারবে যে সে প্রচন্ড ভয় পেয়েছে বা তার কিছু একটা হয়েছে। সার্থকী তখন সেই লোকটিকে সব বলল। যখন সার্থকী লোকটিকে ঘটনাটা বলছিল, লোকটার মুখটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে গেল। সব শোনার পর লোকটি আর কিছুই তাকে বলল না, খালি এইটুকু বলল যে এর আগেও অনেক ড্রাইভারের সঙ্গে নাকি এই ঘটনা ঘটেছে, তুমি খুব জোর বেঁচে গেছো, যাও মা কালীর নাম করতে করতে বাড়ি ফিরে যাও।
তো বন্ধুরা, এই ছিল আমার ফার্স্ট ঘটনা। জানি না তোমাদের কিরকম লাগলো, অবশ্যই একটা লাইক দিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আর কমেন্ট করো তোমরা কোথা থেকে এই ঘটনাটা শুনছো। যদিও আমার কাছে আরেকটি ঘটনা রয়েছে, তার আগে আমি একটু বলে নিতে চাই যে তোমরা কিন্তু এই চ্যানেলে ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠাবার ঠিকানা সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও বলে দিচ্ছি, তোমরা ঘটনা পাঠাতে পারো pretpokkho@gmail.com-এ, আর প্রেতপক্ষের ফেসবুক পেজে তোমরা কিন্তু ঘটনা অনায়াসে পাঠাতে পারো, আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো। আর এই ঘটনাগুলি থেকে প্রেতপক্ষের টিম যে ঘটনাগুলি বেস্ট ইউনিক লাগবে, সেই ঘটনাগুলি কিন্তু এই চ্যানেলে শোনানো হবে। তো বেসিক্যালি এটা তোমাদের চ্যানেল, আমি আশা রাখবো যে তোমরা অনেক ঘটনা পাঠাবে। আর একটা কথা আমি বলতে চাই যে আপাতত প্রেতপক্ষের এপিসোড আমি সপ্তাহে একটা করেই দেব, কিন্তু যখন ঘটনা আসতে থাকবে, প্রচুর মেইলস আসতে থাকবে, তখন কিন্তু আমি একদিনের থেকে বাড়িয়ে এটা কিন্তু দুদিন বা তিন দিন অবধি করতে পারি। তো পুরোপুরি নির্ভর করছে তোমাদের ওপর, এটা তোমাদের চ্যানেল, তোমাদের ঘটনা পাঠানো কিন্তু অত্যন্ত জরুরি। আমরা খুব শিগগিরই একটা পরিবার হয়ে উঠবো এই আশা রাখছি। তো তোমরা প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি, এবং আশা করবো তোমরা ঘটনা পাঠাবে। তো ঘটনা পাঠাবার ঠিকানাটা আরেকবার তোমাদের বলে দিই, pretpokkho@gmail.com, আর প্রেতপক্ষের ফেসবুক পেজে তোমরা ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। তো আজকের দ্বিতীয় ঘটনাটা একটা পজিশন নিয়ে, একটি 3 বছরের বাচ্চা কিভাবে পজেসড হয়ে পড়েছিল সেই নিয়েই এই ঘটনা। ঘটনা যিনি আমাকে বলেছেন তিনি তার নাম মেনশন করতে মানা করেছেন, তো আমাদের সুবিধার্থে আমি একটি মহিলা আর তার বাচ্চা বলেই গল্পটা শুরু করছি, তোমরা বুঝে নিও। এই ঘটনাটি ঘটেছিল কলকাতার কাছে বসিরহাট বলে একটা জায়গা, সেই জায়গায় একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে কালীপুজোর ঘোর অমাবস্যার রাতে বেরিয়েছিলেন। বলাই বাহুল্য যে বাচ্চাদের নিয়ে রাত্রিবেলা বেরোনোটা একেবারেই উচিত নয়, কিন্তু এই বাচ্চাটি প্রচন্ড বায়নায় এবং কান্নাকাটিতে অস্থির হয়ে গিয়ে মা তাকে নিয়ে বেরিয়েছিল। তো যাই হোক, বেরোনোর পর সে দেখতে পায় যে যেহেতু কালীপুজো, সবাই খুব আনন্দ করছে, বাজি ফোটাচ্ছে, উৎসব পালন করছে। কিছুক্ষণ ঘোরার পর সেই মহিলা তার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে এবার বাড়ির দিকে ফিরতে লাগলো। তোমরা যারা বসিরহাট থেকে শুনছো তারা হয়তো জানবে যে বসিরহাটে ফাল্গুনী সিনেমা হল বলে একটি হল আছে, এবং সেই জায়গাটা রাত্রের দিকে খুবই নির্জন এবং শুনশান হয়ে যায়। সেই হলটার সামনে একটা বট গাছ ছিল, এবং সেই বট গাছের নিচ দিয়ে মহিলা তার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। তো যেই মুহূর্তে মহিলা তার বাচ্চাটিকে নিয়ে বট গাছের নিচ দিয়ে যান, হঠাৎ করে বাচ্চাটি ডুকরে কেঁদে ওঠে, কিন্তু আবার শান্ত হয়ে যায়। তারপরে কাঁধের মধ্যে ঘুমিয়ে পড়ে, যেন হঠাৎ করে ঘুমের মধ্যে লুটিয়ে পড়ল। তার মা কিছু বুঝতে পারে না, সে পিঠে হাত বোলাতে বোলাতে বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে বাচ্চাটিকে খাওয়ার দাওয়ার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু ঘুমাবার ঠিক 5 মিনিট পর বাচ্চাটি উঠে সমস্ত খাবার বমি করে প্রচণ্ড কাঁদতে লাগলো। আসল ঘটনা শুরু হলো পরের দিন রাত থেকে। হঠাৎ করে গভীর রাতে বাচ্চাটি বিকট আওয়াজ করে কাঁদতে আরম্ভ করলো। তার মা হঠাৎ করে এরকম বাচ্চার কান্নায় ধড়পড় করে উঠে আলোটা জেলে দেখলো রাত 3টে বাজে। সে এমন কাঁদছে যে তার আওয়াজে বাড়ির সকলে জেগে গেল। বিকট আওয়াজ, মানে বোঝানো যাবে না, একটি 3 বছরের বাচ্চা তার গলা দিয়ে এরকম ঘড়ঘড়ে আওয়াজ বেরোচ্ছে। তার মা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেল। আর একটা জিনিস তারা লক্ষ্য করলো, মানে তারা বলতে বাড়ির সবাই এবং তার মা, বাচ্চাটির মা, যে বাচ্চাটি আঙুল নির্দেশ করছে বাড়ির দরজার দিকে আর ডুকরে ডুকরে কেঁদে উঠছে। মানে সে বোঝাতে চাইছে যে ওখানে কেউ রয়েছে আর তাকে দেখেই বাচ্চাটি কাঁদছে। তো বাচ্চাটিকে ঘুম পাড়াবার প্রচুর চেষ্টা করা হয়, তো আলটিমেটলি বাচ্চাটি ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। পরের দিন বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার নর্মাল ওষুধ দিয়ে, কেননা বাচ্চাটির কোনো জ্বর বা পেট খারাপ বা কিছুই হয়নি, তো কি ওষুধ দেবে, মাইনর ওআরএস বা কিছু একটা ওষুধ দিয়ে তো ছেড়ে দিল। সেই রাতে আবার এক ঘটনা আবার ঘটলো। ঠিক রাত 3টের সময় বাচ্চাটি উঠে আবার ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। মা লাইট জ্বালিয়ে দেখলো ঠিক রাত 3টে, বাচ্চাটির চোখ টকটকে লাল আর সে কাঁদছে, তার এমন গলার স্বর অতীব ভয়ঙ্কর। বাড়ির লোকজন ওই 3 বছরের বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে যাচ্ছে যে তার গলা দিয়ে এরকম আওয়াজ কি করে বেরোচ্ছে। আর বাচ্চাটি সেই দরজার দিকে আঙুল নির্দেশ করে দেখাতে চাইছে যেন দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। অনেক কষ্ট করে বাচ্চাটিকে আবার ঘুম পাড়ানো হলো। ঘুম পাড়াতে পাড়াতে ভোর হয়ে গেছে। পরের দিন সকালে সেই বাড়ির রান্নার মাসি মহিলাটিকে বলল যে বৌদি, তোমার বাচ্চার উপর মনে হয় কোনো অপদেবতা ভর করেছে। মহিলাটি রেগে গিয়ে বলে, তুই কি আজেবাজে কথা বলছিস, একটা 3 বছরের শিশু তার উপরে অপদেবতা ভর করবে? উত্তরে রান্নার মাসি বলে,
বৌদি তুমি কিছু মনে করো না, আমাদের এখানে একজন অত্যন্ত সিদ্ধ তান্ত্রিক বাবা আছে, তুমি তার কাছে বাচ্চাকে নিয়ে চলো। অনেক জোরাজুরির পর মহিলা তার কাজের মাসি ও বাচ্চাটিকে নিয়ে সেই তান্ত্রিক বাবার কাছে গেলেন। তান্ত্রিক বাবা বাচ্চাটিকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন আর নির্দেশ করলেন যে তার দিকে মা যেন বাচ্চাটিকে কোলে নিয়ে উল্টো হয়ে বসেন। সেরকমই করা হলো। প্রচুর পূজা পাঠ মন্ত্র পড়ার পর সেই বাবাজি বাচ্চাটিকে একটি মাদুলি দিলেন এবং বলেন টানা এক মাস এই মাদুলি পড়ে থাকতে হবে, এক মুহূর্তের জন্যও মাদুলি খোলা যাবে না। বাবাজি এও বলেন কালী পুজোর দিন ঘোর অমাবস্যার রাতে বেরোনোর জন্য তার বাচ্চার অশুভ হাওয়া বাতাস লেগেছে, এর বেশি বাবাজি আর কিছুই বললেন না তাকে। তারপর বাবাজি তাদেরকে নির্দেশ করেন যে তারা যেন বাড়ি চলে যায়, সব ঠিক হয়ে যাবে। এবং হলেও তাই, বাচ্চাটি আস্তে আস্তে ভালো হয়ে উঠল এবং থ্যাংক গড যে এই ছোট্ট শিশুটির ওপর থেকে বিপদটা কেটেই গেল। তো এই ছিল আজকের দুটো ঘটনা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর অবশ্যই অবশ্যই যেটা সব থেকে দরকার তোমরা কিন্তু গল্প পাঠাতে শুরু করো pretpokkho@gmail.com এ। আমি খুব শিগগিরই আবার নতুন ঘটনা নিয়ে ফিরে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। প্রেত পক্ষ, এখানে স্বাভাবিক একটি বিভ্রম।